চুপ কোন কথা কবি না আর কোনদিন যেন তোরে এই গ্রামে না দেখি এই গ্রামে যদি দেই একদম মাটির ভিতরে পুইতালাম ওদের চিরস্থায়ী হবে মিন্টু ভাই আমার সাথে দেখা করতেই তো কোথায় দেখা করতে আসতো সেটা তো বলতে হবে জুই বলো রাত বিরাতে তোমার বাড়িতে মিন্টু দেখা করতে আসতো বলো না কেন মানে কি এইসব কি কইতেছো তুমি জুই আস্তে আস্তে মতিন এত উত্তেজিত হওয়ার কিছু নাই রাত বিরাতে জুয়ের বাসায় মিন্টু যাইতো মিন্টু বলছিল জুইরে বিদেশ নিয়ে যাবে জুয়ের স্বামী নাই মিন্টুর বউ নাই এই দুই নাই এক হয়ে গেছিল এই খবরদার কিন্তু থামো আস্তে কথা কইও না তোমার বউয়ের বুদ্ধি আছে সময় মতো তোমারে থামাই দিছে জুই বলতে লজ্জা পাইতেছে তাই না জুই মিন্টু জুইরে ভয় দেখাইছে তাই জুই বলতে পারে নাই কি অদ্ভুত ব্যাপার আপনার তো কি কোনো বিবেচনাই নাই মিন্টু কেমনে জুইরে ভয় দেখায় মিন্টু তো গ্রামে নাই যে মানুষটা গ্রামে নাই সে জুইরে কেমনে ভয় দেখায় ভয় দেখানোর জন্য গ্রামে থাকতে হবে এমন কোনো কথা নাই মিন্টু জুইরে কিছু কথা বলছে জুই এখন নিজের মুখেই সেটা সবাইরে বলবে জুই ভয় পাওয়ার কিছু নাই এখানে আমরা সবাই আছি বলো তোমার নিজের মুখে বলো মিন্টু ভাই আমারে ঢাকা যেতে কইছিল আজকে যেতে কইছিল কইছে আমি যদি ঢাকা না যাই তাহলে হ্যাঁ আমার স্বামীর কাছে যাই মিন্টু ঢাকায় গেছে মিন্টু ঢাকায় গেছে এখন আবার কইতেছো মিন্টু অন্য জায়গায় মিন্টু কোথায় গেছে এইটা স্বীকার করো না কেন এরকম উল্টা এক কথা বললে তো হবে না মতিন আচ্ছা বুঝলাম আমার পোলাই এই মাইয়ার ঘরে গেছে এখন আপনি কি চান আমি আসলে আপনাদের ভালো চাই আপনাদের মেয়ের বিয়া দিছেন এখন আপনার মেয়ের শ্বশুর বাড়িতে যদি আপনাদের ছেলের মিন্টুর এইসব অসামাজিক কার্যকলাপের খবর চলে যায় তাইলে আপনার মেয়ের শ্বশুর বাড়িতে কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখছেন আর জুই যদি তার এইসব অভিযোগ লিখিতভাবে দেয় তাইলে থানা পুলিশ হবে অনেক ঘটনা ঘটে যাবে এইবার বুঝতে পারতেছেন পরিস্থিতি কোন পর্যায়ে গেছে এতক্ষণে বুঝলাম জুয়ের সাথে মিল্লা ও আমগো থ্রেড দিতে আইছে রাইট সঠিক কথা বলছো মতিন তবে থ্রেড এখনো দেই নাই এখন দিব তোমরা যদি আমার বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলো অথবা বাস নিয়ে আমারে আবার দৌড়ানি দাও তাইলে জুয়ের এই মামলা আমি ইউনিয়ন পরিষদ পর্যন্ত নিব মাইনা নিলে আমার কি আর হইল এই মতিন বাদলের দোকানের সামনে আমার কাছে ক্ষমা চাবে আর যদি ক্ষমা না চায় তাহলে মিন্টুর বিচার শালী সব কিছু হবে বাদলের দোকানের সামনে আমার দোকানের সামনে কিছু করা লাগবে না যেই নাটকবাজি শুরু করছেন এনে শেষ করেন নাইলে আপনি যে জুইয়ের হাত ধরে টানাটানি করছেন এই ভিডিও আমি ভাইরাল করে দেবো নির্বাচন আর করা লাগবো না রাজনৈতিক ক্যারিয়ার একদম লাটে উঠে দেবো ঠিক আছে জিনিসপাতি যেহেতু শেষ হবে গ্যারান্টি কি যদি শেষ না হয় আবার নতুন করে যদি কিছু সামনে আসে আমাদের বাড়ির এক মাইয়া শ্বশুর বাড়িতে থাকে আমার পোলারা স্কুলে যায় এগুলো নিয়ে চার পাঁচজন কথা কইব সিসি করব ও শ্বশুর বাড়ির মানুষজন কথা শুনাইব আমরা তো এই গ্রামেই থাকতে পারবো না গ্রাম ছাড়া হইতেব দেখছো মতিন তোমার বউ আমার ব্যাপারে কিরম উল্টা পাল্টা কথা বলে আমি একবার যেই কথা দেই সেই কথা আমি রাখি আমি বলছিলাম মতিনরে আমি দেইখা নিমো এই যে দেইখা নিলাম আমি এইখানে বলতেছি মিন্টু আর জুয়ের কাহিনী এইখানেই শেষ মানে শেষ ঠিক আছে আমরা মাইনা নিলাম যাক মাইনা নিলে তো খুবই ভালো তো ঠিক আছে কথাবার্তা তো শেষ আজকের মতো উঠি বাদল বিয়া শাদি করে একাই গান বাজনা কইরো না আমগুরো একটু দাওয়াত টাওয়াত দিও আর লাল বসার জন্য চেয়ার দিছো অনেক অনেক ধন্যবাদ যে কোনো বিপদে আপদে এই মেম্বাররে আপনারা স্মরণ করবেন আমি আপনাদের পাশে আছি
আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। জুই চলো। জুই খাড়া তোলো, আমার কথা আছে। তুই বাড়ি যা, যায় তোর ভাবিরে কবি, আমার আসতে একটু লেট হবে। যা। ঠিক আছে বস। দেখে তুই সন্ধ্যায় আমার দোকানে ছিলি, রাইতের বেলা তুই মেম্বারের পক্ষ নিলি, মেম্বারের দলে ঢুকে গেলি গা, তোরে আমি সারা জীবন ভুলুম না। বাদল ভাই, আমি পরিস্থিতির শিকার, আপনি আমার অবস্থাটা বুঝবেন না। কি বুঝুম না? তোর অবস্থা বুঝুম দেখে তো আমি কি তোর দোকান দিয়ে দিছি, সব কিছু দিয়ে দিছি, বুঝলে গেছস? বাদল ভাই, আমার কথাটা একবার শুনেন আপনি। তুই চুপ, কোনো কথা কবি না, আর কোনোদিন যেন তোরে এই গ্রামে না দেখি। এই গ্রামে যদি দেই একদম মাটির ভিতরে পুঁততালাম ওদের চিরস্থায়ী করে। বাদল না চিরস্থায়ী। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।